আমার আজকের গল্প উপলব্ধি। রনিন বোস ও দীপশিখা দেবীর এক ছেলে সুখের ও মেয়ে হল সুজাতা। অন্যদিকে রনেনবাবুর প্রিয় বন্ধু সুনির্মল ঘোষ ও তার স্ত্রী ছায়া দেবীর একমাত্র মেয়ে হল জয়া। রনেনবাবু ও সুনির্মল বাবু ছোটবেলার বন্ধু, তাই তারা ঠিক করে রেখেছিলেন উভয়ের ছেলে মেয়ের বিবাহ দিয়ে বন্ধুত্বটা আত্মীয়তায় পরিণত করবেন। ছেলে সুখেন ভালো চাকরি পেয়ে দাঁড়ানোর পর রনেনবাবু ও সুনির্মলবাবু উভয়ে মিলে বিয়ের তারিখ ঠিক করেন 17ই মাঘ। বিয়ের আর মাত্র 10 দিন বাকি, দুবাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। সুখেন তার হবু স্ত্রী জয়াকে নিয়ে বিয়ের কেনাকাটা করার জন্য গাড়িতে করে বেরোয়। কেনাকাটা করে ফিরতে ফিরতে রাত 10টা বেজেই যায়। এর মধ্যে রাস্তায় তাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায়। গাড়িটা চালাচ্ছিল সুখেন নিজেই। সুখেন গাড়িতে কি হয়েছে সেটা দেখার জন্য গাড়ি থেকে নামে। জয়া গাড়িতেই বসেছিল। হঠাৎ 4টি ছেলে যেন মাটি ফুঁড়ে উদয় হলো। তারা জয়াকে গাড়িতে বসে থাকতে দেখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। সুখেনের প্রতিবাদ করায় ওরা 4 জন সুখেনকে বেধড়ক মারধর করে ও জয়ার উপর সুখেনের সামনেই পাশবিক অত্যাচার করে চলে যায়। বেশ খানিকক্ষণ পর সেখান দিয়ে কিছু মানুষ ওদের ওখানে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায় ও থানায় বিষয়টা জানায়। জয়ার উপর এরকম অত্যাচার হয়েছে শুনে সুখেনের মা দীপশিখা দেবী বিয়েটা দিতে বেঁকে বসেন। তার এক গো, ওই মেয়েকে বাড়ির বউ করা কখনোই যাবে না। হাজার বোঝানোতেও যখন কাজ না হয় তখন রনেনবাবু বলেন, শোনো গিন্নি, তুমিও তো একজন মেয়ে, তুমি জয়া মায়ের কষ্টটা বুঝতে পারছো না? আচ্ছা, এটা যদি তোমার মেয়ে সুজাতার সাথে হতো তাহলে? এ কথা শুনে দীপশিখা দেবী হঠাৎ চমকিয়ে ওঠেন ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। ঘন্টা 2-এক পর দরজা খুলে দীপশিখা দেবী বেরিয়ে আসেন এবং বলেন, তোমরা আমাকে ক্ষমা করো, আমি এভাবে তো কখনো ভেবে দেখিনি। আমি জয়ামাকেই আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে আসব। ওর সমস্ত দুঃখ যন্ত্রণায় আমি মা হয়ে সেই আঘাতে প্রলেপ দিয়ে দেব। 17ই মাঘ সুখেন ও জয়ার শুভবিবাহ যথাসময়েই সম্পন্ন হল। 19শে মাঘ ওদের ফুলশয্যার রাতে সুখেন জয়াকে বলল, ওই নরপিশাচদের খুঁজে পেতে তুমি আর আমি পুলিশকে যথাসাধ্য সাহায্য করব, যাতে আর কোনো মেয়ের এই পরিণতি না হয়।